হ্যালো মাই অল বিউটিফুল ডেজ, আজকে চলে এসেছি আমি একটা নতুন সুপার ডুপার নিউজ ভিডিও নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? দুর্গাপুজোর পরে এটা আমার প্রথম ভিডিও এবং সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। তো দুর্গাপুজো আশা করি সবার খুব ভালো কেটেছে। তো আজকে আমি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস এবং ভেরি ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে মানে দুর্গাপুজো থেকে শুরু করে যে কোনো সময় বছরের আমরা প্রচণ্ড পলিউশন বা যে কোনো কারণেই হোক না কেন আমরা নানা রকমের হেয়ারের প্রবলেম নিয়ে ভুগে থাকি। যেমন ধরো হেয়ার ফল তো কমন প্রবলেম, হেয়ার ফল, ড্রাই হেয়ার, ফ্রিজি হেয়ার, এছাড়া এখনকার দিনে সব থেকে কমন প্রবলেম অল্প বয়স থেকে শুরু করে মধ্যবয়স্ক হবার সমস্ত মহিলাদের একই প্রবলেম, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে, এই প্রবলেমটা তো আছেই। তো আজকে সেই সমস্যারই একটা সমাধান আমি তোমাদেরকে বলব এবং খুব সহজেই, বাড়িতে কোনো দামি দামি ব্র্যান্ডেড কোনো জিনিস ইউজ করতে হবে না, জাস্ট বাড়িতেই খুব সিম্পলি তুমিই পারবে। তো কী করে বানাবে আজকে দেখাবো, বাড়িতে তৈরি করবে একটা সলিউশন এবং কী করে করবে, তো সেটা জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টেই আমাদের লাগবে রিঠা ফল, তুমি বাজারে যে কোনো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুব ইজিলি অ্যাভেলেবেল এবং কস্টলিও নয় মোটেই। রিঠা ফলটাকে এরকমভাবে কেটে শুকনো অবস্থাতেও তুমি বীজগুলো ছাড়িয়ে নিতে পারো, এছাড়া কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে এভাবেও আমার মতন করেও বীজগুলো ছাড়িয়ে নিতে পারো। কিন্তু বীজগুলো ছাড়িয়ে নিলে জিনিসটা ভালো হবে, তাই জন্য এরকমভাবে বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপরে হচ্ছে এর সাথে আমি মিক্স করবো শিকাকাই, যেটাও তুমি বাজারে পাবে, এটাও তুমি খুব ইজিলি যে কোনো মার্কেট যে কোনো দোকানেই পাবে। তো শিকাকাইগুলোকে একসাথে, শিকাকাই আর রিঠা ফলগুলোকে একসাথে মিক্স করবো জলে। জাস্ট এটা তোমাকে সারা রাত এবারে ভিজিয়ে রাখতে হবে, এটা মিক্স করার পরে এটাকে সারা রাত ভিজাতে দিতে হবে। দেখো সারা রাতের পরে কালারটা, জলের কালারটা কীরকম এরকম কালার, কফি কালারের মতন হয়ে যাবে ভিজিয়ে রাখার পরে। এরপরে এর মধ্যে আমি এর পরের দিনকে এর মধ্যে আমি অ্যাড করব মেথি, মোটামুটি 1 কাপ মতন মেথি গুঁড়ো। তোমরা চাইলে আগের দিন রাত্রিবেলা একসাথে সব কিছু ভিজিয়ে রাখতে পারো। তো এগুলোকে ভালো করে মিক্স করে যেটা করতে হবে সেটা হচ্ছে 10 থেকে 12 মিনিট মতন এটাকে একটু ফোটাতে হবে। আর তোমার হাতে যদি সময় না থাকে বা তুমি যদি এটা অ্যাভয়েড করতে চাও, তুমি নর্মালি এমনি এগুলোকে মিক্স করে সারা রাত রেখে দিয়ে তারপরেও ছেঁকে নিতে পারো। 10 থেকে 12 মিনিট ফোটানোর পরে আমার এরকম মিশ্রণটা দেখতে হয়েছে, এরপরে এটাকে আমি ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে এবার যে কোনো কন্টেনারে তুমি এটাকে স্টোর করে রাখতে পারো। তো চলো দেখে নিই কীভাবে ইউজ করবে তার ইনস্ট্রাকশনটা। এইটা হলো আমার জাস্ট ওটাকে ছেঁকে নেওয়ার পরে যে শ্যাম্পুটা আমার হয়েছে সেটা হচ্ছে এইটা। যে কোনো কন্টেনারে এটাকে স্টোর করে রাখতে পারো, 10 থেকে 12 দিন মতন তুমি এটাকে অনায়াসেই স্টোর করে রাখতে পারো। এবং অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন যেমন শ্যাম্পু করো নর্মালি তোমাকে। তো ফার্স্টেই যেটা করবে সেটা হচ্ছে তোমার চুলটাকে ভিজিয়ে নেওয়ার পরে এটা অ্যাপ্লাই করবে, দেন একটু হালকা হাতে 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করার পরে 10 থেকে 12 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। করার পরে জাস্ট আবার এটা দিয়ে জল দিয়ে এবং এটা দিয়ে ধুয়ে নেবে। অ্যান্ড তুমি 4-5 বার হেয়ার ওয়াশ এটা দিয়ে করার পরে এই সলিউশনটা, এটা করার পরেই তুমি তোমার চুলের ডিফারেন্স অবশ্যই নজরে পড়বে, সেগুলো হেয়ারের প্রবলেম তোমার অনেকটাই কমে যাবে এবং চুল খুবই ভালো থাকবে, গোড়া থেকে মজবুত করবে এবং চুল পড়া কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই বলবো এটা ট্রাই করতে ভুলো না। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না, কেন এটা ভীষণ জরুরি একটা জিনিস মেয়েদের জন্য, চুল সবাই জানো যে এটা ভীষণ জরুরি। সুতরাং এটা অবশ্যই শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে, এবং যারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এই সাবস্ক্রাইব রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলো না, ইটস কমপ্লিটলি ফ্রি, এটার জন্য কোনো পয়সা লাগে না। তার পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করতে ভুলো না, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশান যাবে, ফলে একটা ভিডিও বাদ পড়বে না। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তবে পর্যন্ত বাই বাই।